আচ্ছা বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের বোঝানোর চেষ্টা করব পান্ডা 4.2 প্রো ইন সিম্পল উইন্ডোজ কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড জেড টিডিএক্স টিম। এই যে পান্ডা যে টুলসটি রয়েছে, অর্থাৎ বক্সটি রয়েছে, এটি কিন্তু জেড থ্রিডিএক্স টিম কিন্তু এটি তৈরি করেছে আপনাদের ইনফরমেশনের জন্য। সে সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন পান্ডা যে টুলসটি রয়েছে, আমরা অনেকে আছি বলতে মানে সেট আপ করতে পারি না, সেই বিষয়টি একদম সেট আপ করা ইজি। এটাকে আমরা জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করে বা ওকে সর্বপ্রথম এটাকে ওপেন করব, ওপেন করে নেক্সট নেক্সট করে এটাকে সেট আপ করব। সেট আপ করার পর লাস্ট পর্যায়ে একটি কাজ রয়েছে, এখানে আপনাদের সিসি প্লাস এটি ইনস্টল করতে হবে, এটি অটোমেটিকই নেবে। অ্যাকচুয়ালি এই পান্ডা টুলসটি বর্তমানে লেটেস্ট হিসেবে কিন্তু এসেছে, এখানে ডিভাইসের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন, আনলকিং নেটওয়ার্ক এবং রিপেয়ারিং বক্স, বিভিন্ন লুপ ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে আনলক করতে পারবেন। এপারপি লক, রিবুট লডিং অর্থাৎ বুট লোডার আনলক করতে পারবেন। এখানে অনেকগুলো মডেল কিন্তু সাপোর্ট রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা ওকে দিয়ে দিলাম, আমাদের যে সিসিটা রয়েছে সিসিটা অটোমেটিক এখানে রান হয়ে যাবে। রান হয়ে যাওয়ার পর আমাদের এটাকে রান করতে হবে, অটোমেটিক ইনস্টল করতে হবে। সো সফটওয়্যারটি পিন কমান্ডে পাবেন, এই ভিডিওর পিন কমান্ডে থেকে ডাউনলোড। সো এখানে আমাদের এটি সম্পূর্ণ হয়ে গেছে, জাস্ট আমরা এটি লঞ্চিং করে দেবো। লঞ্চিং করে দিলে জাস্ট অল্প একটু সময় প্রসেস হবে, প্রসেস হয়ে এটি রান হবে। এখানে গাইজ আপনি ইচ্ছা করলে আমি এই এই যে টুলসটি রয়েছে পান্ডা যে টুলস, এটি আপনাদের সামনে যেটি নিয়ে এসেছি এটি কিন্তু জাস্ট রেজিস্ট্রেশন করে লগ ইন করলে পারে হবে। আবার যদি বলেন যেন বক্স কিনবো, সেক্ষেত্রে কিন্তু আলাদা জিনিস, ভিন্নতা রয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটাকে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। আমরা অনেক সময় আছি যে কিছু ইউটিউবের বিধিনিষেধ আর রয়েছে যেগুলো আমাদের কমিউনিটি গাইডলাইন্স মানতেই হয়। সো এই টুলসটি আপনারা যদি ইউজ করতে চান তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে এটি ইউজ করতে পারবেন। দোসারা যে অপশনটি রয়েছে সেটি আপনি বক্স কিনতে পারবেন। সো বক্সের যে দামটি আমি নেক্সট ভিডিওতে আপনাদের সেটি জানানোর চেষ্টা করব। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।